হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদের গোলা রুটি। সকালে জলখাবার বা বাচ্চাদের স্কুল টিফিন বা অফিস টিফিনেও এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। এই রেসিপিটি বানানো ভীষণই সহজ, খুব অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় দারুণ টেস্টি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় একদম ভিন্ন স্বাদের গোলা রুটি। এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি আমার চ্যানেলে ডেলি নিউ নিউ রেসিপি আপলোড করে থাকি, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আপডেটটা পৌঁছে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। এবার দিয়ে দেব ময়দা। আমি এখানে 1.5 বাটি পরিমাণে ময়দা ব্যবহার করলাম। দেব 1/2 বাটি পরিমাণে চালের আটা দিয়ে এবার খুব ভালো করে চেলে নেব। এইভাবে ভালো করে চেলে নিলে কিন্তু গোলারুটিটা গোলার সময় কোনো লাম্পস থেকে যাবে না। দেখুন খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। দেখুন আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছু ভেজিটেবলস। প্রথমে আমি দিয়ে দেব ক্যাপসিকাম। দেখুন ক্যাপসিকামটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার দেব টমেটো কুচি। টমেটোগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ। দেখুন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। লাস্ট দেব ধনেপাতা কুচি। দেখুন সমস্ত ধনেপাতা কুচিগুলোই দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দেখুন এইভাবে ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার দিয়ে দেব পানি। দেখুন আমি এখানে পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব। আমি কিন্তু একদম অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব, একবারে কিন্তু পুরো পানিটা দিয়ে দেব না। আবারও পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রাখবেন, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়, মিডিয়ামভাবে রাখবেন। দেখুন ব্যাটার বানানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি 5 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। এবার চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এবার এই ফ্রাই প্যানের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব। দেখুন এইভাবে অয়েল ব্রাশটা করে নিতে হবে। এবার দিয়ে দেব গোলা রুটির ব্যাটার। দেখুন আমি একটা চামচের সাহায্যে গোলা রুটির ব্যাটারটা দিয়ে দিলাম। এবার এইভাবে গোল করে নেব, যতটা পারবেন এইভাবে ভালো করে গোলটা করে নেবেন। চামচের সাহায্যে কিন্তু গোলটা করে নিতে হবে। দেখুন যতটা পেরেছি কিন্তু আমি গোলা রুটিটাকে গোল করে নিয়েছি। এবার ওপরটা ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ওপরটা একদম ড্রাই হয়ে এসেছে, এবার উল্টে নেব। দেখুন উল্টে নিলাম, আবারও একটু অয়েল ব্রাশ করে নেব। দেখুন এইভাবে চারি সাইডে আমি অয়েল ব্রাশ করে নিলাম। এবার উল্টে পাল্টে চারি সাইডটা দেখুন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে গোলা রুটিটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে দু সাইডটি কিন্তু এই রকম লাল লাল করে ভেজে নিয়েছে। ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন আবার ওই ফ্রাই প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে নিলাম। এবার আমি একে একে গোলা রুটিগুলো বানিয়ে নেব। দেখুন সেম পদ্ধতিতেই আমি এইভাবে গোল করে নিলাম। এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সেম পদ্ধতিতেই আমি ভেজে নেব। আগেরটা যেইভাবে ভাজলাম এটাও কিন্তু সেম পদ্ধতিতেই ভাজব। দেখুন ভাজা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে তুলে নেব। এবার সেম পদ্ধতিতে বাকি গোলা রুটিগুলোকেও বানিয়ে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম একদম ভিন্ন স্বাদে গোলা রুটি। এই গোলা রুটির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন।
আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।